त्रिंशति श्लोके प्रतिपन्न हुए छे। भक्त्यारम जगत तपसाम सर्वलोकमहेश्वरम, परमेश्वर भगवान अच्छा सबकिछ ईश्वर एवं भक्ता, तई सबकिछ तार उपभोगेर जन्य एवं सेवार जन्य व्यवहार करा उचित। मानु अनुकूल बा प्रतिकूल जेकोनो परिस्थिति थाकुक ना केन, तार कर्तव्य हे सबकिछ भगवान सेवाय व्यवहार करा, सेटी हे मनीषार आदर्श उपयोगिता। तो ब्रह्मा जी बुझाते चाहिछेन जे भगवानेर नियम भगवानेर आदेश निर्देश मेने चला उचित। 13 नंबर श्लोक, भवाय नशाय चकर्म कर्तुम शोकाय मोहाय सदा भयाय सुखाय दुखाय च देह जोगम अव्यक्त दिष्टम जनतांग धत्ते। भवाय नाशाय च जन्म कर्तुम शोकाय मोहाय च भा सदा भवाय सुखाय दुखाय च देह जोगम अव्यक्त दिष्टम जनतांग धत्ते। हे प्रियव्रत, भगवानेर निर्देशे समस्त जीवात्मा जन्म मृत्यु कर्म शोक मोह भय सुख दुखेर जन्य विभिन्न प्रकार शरीर धारण करते बाध्य है। जन्मटाओ भगवानेर इच्छा, मृत्युटाओ भगवानेर इच्छा, शोक मोह दुख सब भगवानेर इच्छा। आमादेर सब संक्षेपे बोले ना, भगवानेर इच्छा छाड़ा गाछेर एकटु पाताओ नड़े ना। तात्पर्य, এই জড়জগতে সমস্ত জীবাত্মা জড় সুখ ভোগের জন্য এখানে এসেছে, কিন্তু তাকে তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার দেহ ধারণ করতে হয়, এবং এই দেহগুলি ভগবানের আদেশে জড়া প্রকৃতি প্রদান করে। ভগবদ গীতায় 3য় অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোকে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়ামাণাণি গুণই কর্মাণি সর্ব, সব কিছুই সম্পাদিত হচ্ছে ভগবানের নির্দেশের প্রকৃতির দ্বারা। আধুনিক বৈজ্ঞানিকেরা জানে না যে, জানে না 84 লক্ষ বিভিন্ন প্রকার শরীর কেন রয়েছে। মূল কথা হচ্ছে জীবের বাসনা অনুসারে ভগবান তাদের বিভিন্ন প্রকার শরীর প্রদান করেন। তিনি জীবেদের ইচ্ছা অনুসারে কর্ম করার স্বাধীনতা দিয়েছেন, সেই সঙ্গে আমাদের কর্মের ফল অনুসারে শরীর ধারণ করতে হয়। এই প্রকার বিভিন্ন প্রকার শরীর রয়েছে, কোন জীবের আয়ু অল্প আবার কোন জীবের আয়ু দীর্ঘ, কিন্তু ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত সকলেই ভগবানের নির্দেশ অনুসারে কার্য করতে হয়। প্রতিটি জীবেই ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। 15 অধ্যায়ে 15 শ্লোকে বলা হয়েছে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট মত্তস্মৃতি জ্ঞান অপনম চ বেদৈঃ সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বেদেব চাহম। আমি সকলের হৃদয়ে আছি, সকলে আমার হৃদয়ে আছে, সকলের মনোবাসনা আমি পূর্ণ করছি। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহু নাম যো বিদধাতি কামন, ভগবান এক হয়েও তিনি সকলের মনোবাসনা পূর্ণ করছেন। প্রতিটি জীবের হৃদয়ে আমি বাস করি, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে। কি তার অর্থ এই নয় যে ভগবান কোনো জীবকে একভাবে পরিচালিত করছেন, অন্য জীবকে অন্যভাবে পরিচালনা না। ভগবান গীতায় বলেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্থি ন প্রিয়, আমার কেউ অত্যন্ত প্রিয় না, আমার কেউ বিদ্বেষ নয়, সকলেই আমার সঙ্গে যুক্ত। আসলে প্রতিটি জীবেরই বিশেষ বাসনা রয়েছে,
এবং ভগবান তাদের সেই বাসনা চরিতার্থ করার সুযোগ দেন। তাই সর্বোত্তম পন্থা হচ্ছে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা, তার বাসনা অনুসারে কার্য করা। তিনি যা তিনি তা করেন, যিনি তা করেন তিনি মুক্ত। তো দুটো শ্লোক পড়লাম, 13 এবং 12 এবং 13। একটু মায়ের কথা আলোচনা করি। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধীশ্বরী নন্দগোপসুতং দেবীং পতিং মে কুরুতে নমঃ। আমরা আজকে ভাগবতমের এই বইটা, যে বইটা পড়ছি, পঞ্চম স্কন্ধ, সেখান থেকে আলোচনা করব। সেখানে বলা হচ্ছে এই মায়ের সম্বন্ধে আলোচনা, মায়ের আরেক রূপ। গতকালকে আপনাদের শুনিয়েছে সীমন্তিনী মাতা, আজকে ভদ্রকালী। ভদ্রকালীর কথা শোনাবো ভাগবতমে পঞ্চম স্কন্ধের আপনার নবম অধ্যায়। জড়ভরতের চরিত্রে, জড়ভরত ছিলেন, আমরা আলোচনা করেছি, এই যে প্রিয়ব্রত রাজা, প্রিয়ব্রত রাজার পুত্র হবেন আগ্নিদ্র, আগ্নিদ্র পুত্র হচ্ছে নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত। ভরত মহারাজ আপনার যুবক বয়সেই তিনি রাজ্যপাঠ, ভরত মহারাজ ঋষভদেবের পুত্র ছিলেন, ঋষভদেবের 100 জন পুত্র ছিলেন, তার মধ্যে জ্যৈষ্ঠ হচ্ছেন ভরত। ভরতকে তিনি রাজ্য দিয়েছিলেন এবং তার ভাইদেরকে বা তার অন্যান্য ছেলেদেরকে পিতা ঋষভদেব আদেশ দিয়েছিলেন ভরতকে সাহায্য করো। সসাগরা পৃথিবীর এক ছত্র সম্রাট প্রজাবৎসল এবং সত্যনিষ্ঠ সেই মহারাজ ভরত, এবং তিনি ছিলেন হরিভক্ত পরায়ণ, হরিভক্তিতে এত লীন ছিলেন, যুবক বয়সেই তিনি রাজ্য, কোষ, পরিবার, ঐশ্বর্য সমস্ত ত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেলেন ভজন করতে। বিধাতার কি বিধান, একদিন জঙ্গলে ভজন করতে করতে চোখের সামনে দেখছিল একটা হরিণ, গর্ভবতী হরিণ, সে নদীর জল খাচ্ছিল চুমুক দিয়ে। হঠাৎ জঙ্গলে একটা সিংহের বিকট গর্জন শোনা গেছে, আর হরিণ তাতে ভয়ভীত হয়ে লাফ দিয়ে নদীর অন্য পারে যেতে চেয়েছিল, কিন্তু গর্ভে ছিল সন্তান, প্রসব হয়ে যায়, সন্তানকে জন্ম দিয়ে মা হরিণটি মারা যায়, সন্তানটি নদীর জলে ভেসে যাচ্ছিল। আর এ বেচারি বসে জপ করছিলেন ভরত মহারাজ, তার ভিতরে কি দয়া কি মায়া এসে গেল, জপ ব্যাগটা রেখে দিয়ে নদীতে নেমে সেই অসহায়, কি বলা যায়, মাতৃহারা সন্তানকে নিয়ে পালন করতে শুরু করলেন হরিণ শিশু। হরিণ শিশুর প্রতি তার স্নেহ বাড়তে বাড়তে তিনি তার প্রতি আসক্ত হয়ে যান। দেখুন, রাজ্যপাঠ ছেড়ে দিলেন, সুপত্নী পরিবার ছেড়ে দিলেন, মানে হরিণের প্রতি আসক্ত হয়ে ভজনে বিঘ্ন আসতে শুরু করে। সবসময় হরিণ শিশুটির প্রতি সতর্ক থাকতেন, কোথায় গেল শিশুটি, তাকে কোনো অন্য পশু এসে আক্রমণ করছে না তো, কোথায় চলে গেল। যজ্ঞ করতে করতে, জপ করতে করতে ধ্যান শুধু হরিণ শিশু, হতে হতে বয়ক্রমে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে মৃত্যু হয়েছিল, তাই সে হরিণ রূপে জন্মগ্রহণ, পরবর্তী জন্ম হয়ে গেল হরিণ।
किंतु हरिण शिशु हलेओ पूर्वजन्मे सब कथा स्मृतिते छिलो, ताई हरिण जन्मेओ तिनि हरिण पालेर संगे थाकतो ना। साधु महात्मादेर आश्रमेर आशेपाशे विचरण करतेन, साधु महात्मादेर हरि कथा श्रवण करतेन, यज्ञ आदि सुजोग नितेन एवं प्रसाद आदि भक्षण करतेन, एवं जंगले शुकनो पाता शुकनो घास के जीवन धारण करेछेन। मने छिलो आमी आगेर जीवने कत बड़ो भूल करेछि, हरिण शिशुर प्रति आसक्त हये हरिण देह पेयेछि, তাই এই জীবনটা নষ্ট না করতে চেয়েছিলেন। তাই মুনি ঋষিদের আশেপাশে তিনি সময় কাটিয়েছেন, কিন্তু সেই হরিণ জন্ম মৃত্যুর পরে তার জন্ম হলো ব্রাহ্মণ পরিবারে, মহান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। কিন্তু ব্রাহ্মণের দুই স্ত্রী ছিল, নয়টি সন্তান পুত্র সন্তান ছিল, তার মধ্যে এই ছিল সব থেকে ছোট সন্তান। ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু পুনরায় যাতে সংসারের প্রতি আসক্ত না হন, মনে ছিল আমি আগের জীবনে জড় ভরত ছিলাম, তারপরে হরিণ হয়েছিলাম, তারপরে আবার ব্রাহ্মণ সন্তান রূপে এসেছি। তাই তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, মিশতেন না, বোবার ভূমিকা নিয়েছেন। কথা বলতে সমর্থ ছিলেন, কিন্তু বোবা কথা বলতেন না। পিতাজি ব্রাহ্মণ গুণসম্পন্ন তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণের ক্রিয়াকলাপ শেখাতে চেয়েছিলেন, কিন্তু আচমনটাই শেখাতে পারেননি। বল ওম কেশবায় নম ওম নারায়ণে নম, ও পুরো আচমন পাত্রের জল খেয়ে ফেতলে ফেলে দিতেন। সংসারের কোনো কাজ তিনি শিখতে চাইতেন না, আমি যদি আসক্ত হয়ে পড়ি আবার। তো বাবা মা যতদিন ছিল, সন্তান বোবা হোক কানা হোক খোঁড়া হোক, সন্তান সন্তানই সেইভাবে যত্ন পালন করেছেন। বাবা চলে যাওয়ার পরে ভাইয়েরা ভাবিরা তার প্রতি অনাদর কদাচার ব্যবহার করতে শুরু করেন, বাসি খাবার আদি দিতেন, পুড়ে যাওয়া ভাত নষ্ট হয়ে যাওয়া সবজি এসব খেতে দিতেন। কিন্তু যেহেতু এই জন্মেও তার নাম ছিল ভরত, কিন্তু যেহেতু কথাবার্তা বলতেন না, জড়ের মতো আচরণ, তার নাম হলো জড় ভরত। তাকে ভাইরা প্রচুর পরিমাণে খাটাতো, ভাবিরা অখাদ্য কুখাদ্য খাওয়াতো, তথাপি তার মনে কোনো রকমের কিন্তু ছিল না। অমৃতের মতো খেতেন, স্বাদিষ্ট খেতেন, শুধু খালি ভয় ছিল সংসারে যেন না জড়িয়ে পড়ে। তার ভাইরা খুঁত খোল তুষ পোকায় খাওয়া শস্য, রন্ধন পাত্রে লেগে থাকা পড়ে থাকা অন্ন, পোড়া হওয়া অন্ন এসব খাওয়াত। আর তার কোনো বাদ বিচার ছিল না, ভগবানকে নিবেদন করে খেয়ে নিতেন। ভাইরা তাকে কাজ দিয়েছেন, শস্য ক্ষেত্রে ষাঁড় গাই গরু যাতে শস্য না খেয়ে ফেলে তাতে পাহারা দেওয়ার জন্য দিন রাত পাহারা দিতেন, আর ঘরে এসে ভাবিরা যা খাওয়াতো খেত। একদিন কি হয়েছে, এই কালী পূজা আসছে, কিছু কাপালিক তারা জঙ্গলে কালী পূজা করে নরবলি দিয়ে ডাকাত করতে যেত। ডাকাতরা, কালী পূজার ডাকাত, কালী পূজা কারা করে, ডাকাত। আমাদের কলকাতায় কালী পূজা ছিল ফাটাকিষ্টের, হ্যাঁ, ডাকাতের কালী পূজা, খুব বড় কালী পূজা। তো প্রতিদিন একটা করে মানুষ ধরে এনে মায়ের সামনে নরবলি দিয়ে মাকে অর্পণ করে মায়ের আশীর্বাদ নিয়ে ডাকাতি করতে যেত। ওই দিন যে মানুষটাকে ধরে এনেছিল সে কোনো কর্মে পালিয়ে গেছে, তো নরবলি না হলে তো মায়ের পূজা সম্পূর্ণ হবে না।
खोजो 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 खोजो, देखे एक मोटा गोटा हिष्ट पिष्ट मानूष खेत पहारा दिच्छे, से ही छिल जड़ভরত। এই ভালো লোক পেয়েছে, চলো উঠাও। তার কোনো বিকার ছিল না, সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন, কোয়ে কোথায় নিয়ে যাচ্ছে। এরপরে তাকে নিয়ে যাবে পালকি বহাতে, তাও চলে যাবে। তাকে চাং দোলা করে তুলে নিয়ে গেছেন, না প্রতিবাদ করেছেন, না ঝগড়া করেছেন, কিচ্ছুই না। তাকে নিয়ে গিয়ে কি করেছেন, তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছেন, আর তাকে নরবলি দেওয়ার জন্য সুগন্ধি তেল মাখিয়েছেন, চন্দন পরিয়েছেন, মালা পরিয়েছেন, ভালো করে ভজন করিয়েছেন, কালী মায়ের সামনে ধূপ দীপ দিয়ে পূজা করেছেন, নবপল্লব দুর্বাঙ্কুর ফল দিয়ে মায়ের বউ পূজা হয়েছে। আর এদিকে নর একে বলি দেওয়ার সময় উচ্চ গীত স্তুতি মৃদঙ্গ পণব বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। এবারে তাকে বলি দেওয়া হবে, এবং পুরোহিত খড়গ ধারণ করেছেন এবং তাকে কাটতে যাবেন। তখন কি হলো, মা তো দেখছেন তো, আর এ হচ্ছে ভগবানের ভক্ত, মাও বৈষ্ণবী মাতা। ভগবানের ভক্তকে যখনই বলি দিতে উদ্যত হয়েছেন, মা একদম মূর্তি ফেটে বেরিয়েছেন, সেই খড়গ ছিনিয়ে নিয়ে সেই পূজারীদেরকে কাটতে শুরু করেছেন। এটা পয়ের ছন্দে ভাগবতামৃতে, ভক্ত স্থানে অপরাধ দেখি বড় পরমাত, ক্রোধ কইল চণ্ডী ভগবতী, ভয়ঙ্করী রূপ ধরি রাজার খড়গ নীল কাড়ি, সবংশে কাটিল নরপতি। একদম খড়গ নিয়ে ওই সব পূজারি ডাকা যারা যারা ছিল সব কাটা শুরু করেছে। মুখের আগুন জ্বালি পোড়াইল সব পুরী, সবে একা ভরত রহিল। ভরতে প্রসাদ করি, জড়ভরতকে আশীর্বাদ করে মা কালী, ভরতে প্রসাদ করি জগৎ জননী দেবী, নিজ লোকে আপনি চলিল। কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে ভাগবতাচার্য তিনি এইভাবে বর্ণনা করেছেন। কি করলেন, নিজে তার পূজারীদেরকে হত্যা করে একদম নগ্ন সেই দেবী, সেই কাটা মাথাগুলো নিয়ে বলের মতো খেলা শুরু করেছেন। ক্রোধ মূর্তি ধারণ করে ভ্রুকুটি দাঁত বহির্গত করে, এবং ডাকিনী যোগিনী সব এসে সেই লোকগুলোর রক্তপান করতে শুরু করেছেন, এবং তাদের হাতগুলো নিয়ে কোমর বেষ্টনী বানিয়েছেন, এই আরো মুন্ডগুলো নিয়ে গলার মালা বানিয়ে পড়েছেন, আর কয়েকটা মাথা নিয়ে খেলা করতে শুরু করেছে। আর সে বিকট চিৎকার মায়ের, আর ডাকিনী যোগিনী সব এসে তাদের রক্তপান করছেন। এই ছিল দুর্গা বা কালীর বৈষ্ণবের প্রতি সুরক্ষা। তাই প্রথম দিন আমরা বলেছিলাম যে মা দুর্গা তিনি হচ্ছেন দুষ্ট সংহারকারিণী ত্রিশূলধারিণী, বীর প্রতাপে তিনি দশভুজা অস্ত্রধারিণী, দুষ্ট যারা দুষ্ট ব্যক্তি। আর শ্রেষ্ঠ নাম তিনি হচ্ছেন সৃষ্টা নাম রক্ষা স্বরূপিণী, তিনি হচ্ছেন দুর্গতি নাশিনী দুর্গা,
वीर प्रतापे अवस्थते बलिया सिंह बाहिनी पाप दमनी रूपा महिषासुर मर्दिनी पाप दमने बहुविध वेदोक्त धर्म रो विंशति अस्त्रधारिणी। भगवान जे व्रत नियेछेन जे परित्राणय साधना विनाशाय सदुष्कृता सेई काजो देवी दुर्गा तिनि करछेन दुष्टेर संहार करिनी आर शिष्टा नाम रक्षा करिनी। तो एइभावे भागवत पंचम स्कंदे मायेर एक लीला देखा जाए जेटा सुखदेव गोस्वामी मायेर गुण कीर्तन करे बोलछेन सेई देवी दुर्गा भद्रकाली रूपे जड़ भरतेर जीवन के रक्षा करेछिलेन। भावछि कल के एक महाप्रसादेर कहानी शुनाबो तारपरे आमरा प्रतिदिन वृंदावन लीलाते प्रवेश करब। तो आज के पर्यन्त राखी सबाई के शारदीयार विदाई शुभेच्छा जानाछि शुभरात्रि। निताई गौरांग जाया निताई गौरांग।